Kobe. আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকেই, কারণ হচ্ছে সকালবেলায় রেডি হয়েছি, বাড়িতে আসবো। সকাল থেকে রেডি হয়ে আসছিলাম, আমাদের বাড়িতে হচ্ছে ওই দিক দিয়ে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য আমি আসতে পারি নাই। প্রচুর পরিমাণ বৃষ্টি নামছিল, এই জন্য আসা হয় নাই। তো বৃষ্টি কমতে কমতে বাইজা গেছে একটা, যখন আজান দিতেছিল তো ভাবলাম যে আজান দেয় তাতে কি হয়েছে। তারপরে চলে আসছে, আয়সা হচ্ছে রান্নাবান্না বসাইছি, রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন একটু রেস্ট নিতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আসার সময় হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসছি। আমি প্রতিবারই হচ্ছে বাড়িতে যাই, যখন আসার সময় টুকটাক বাজার করে নিয়ে আসি। তো বাজার করে নিয়ে আসছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাবান্না করছি, তখন শেয়ার করতে পারিনি, একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি। আর বাড়িতে মেহমান আছে, মেহমান আসছে, সাথে করে নিয়ে আসছি। আর আজকে কীভাবে দিনটা কাটে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সবাই হচ্ছে ঘুরতে যাইতেছে, এখানে কত মানুষ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আপনারাও থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমরা এখন হলো কোথায় যাচ্ছি? হাই ববি, এই দেখেন মেহমান নিয়ে রাখছেন ঘরের মধ্যে। সবাই হচ্ছে ঘুরতে যাইতেছে, আমার বাবা টাকা দিতে এসে। দেখো সবাই চলে গেল, বাবা, ও বাবা সবাই চলে গেছে। আইসা পড়ো আব্বা, ওরে আল্লাহ রে, সবাই চলে গেছে, তুমি যাবা? আরে তোমার বাবাই গেছে কই? কই গেছে তোমার বাবাই? কেমন আছেন?
একদম বাজে ছিল, তো বিছানাটা হচ্ছে আইসা একটু গুছাই নিছি কোন রকম, কারণ বসার দরকার হচ্ছে আমার ছেলেকে নিয়ে। দেখেন আমার ছেলে শুধু থালাবাটি নিয়ে খেলা করে। ছোট্ট এটা হচ্ছে আমার মা আমার ছেলের জন্য রাখছে, আর এটা হচ্ছে রাখছিল একটু বড়, তো নিয়ে আসলাম আমার লাগে এই জন্য। আমার থালাবাটি বেশিরভাগই হচ্ছে আমার মায়ের রাখা, তো কখনো বলতে পারবো এগুলো হচ্ছে মা আমাকে রাইখা দিছে, মায়ের স্মৃতি। মা রাখছে, আমি হচ্ছে নিয়ে আসছি। বাবা হ্যাঁ কথা বাবা, সে খেলেই থালাবাটি দিয়ে আর কি আর করবো। হাজবেন্ড সারা সে থাকতেই পারে না, তো ঘরটাকে ঝাড়ু দেওয়া হয়েছে। মনে হয় আজকে আমি চার দিন পরে ঘর ঝাড়ু দিছি, ঘরও ঝাড়ু দেওয়া হয় নাই। আর এই যে এখানের অবস্থা দেখেন, তত একটা নোংরা করে নাই। এই যে টুকটাক জিনিসপত্র এখানে রাখছে, এগুলো সাদা গেছে রাখতে হবে। রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, এখানে থালাবাটি রয়ে গেছে, এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে, এগুলো এখনো পরিষ্কার করা হয় নাই। আর আজকে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে দেখাই। এখানে ভাত আছে, একটু করলা ভাজি আছে, আর হচ্ছে এই আজকের রান্না। তাড়াতাড়ি করে একটা দুপুরবেলা সেই একটার পরে বাড়িতে আসছি, এসেছি, তারপর খাওয়া দাওয়া করলাম। আর আমার ছেলের কথা কি আর বলবো, সে সব কিছু লন্ডভন্ড করে ফেলতেছে। এই ফাজিন, আমি কিন্তু তোমার মা চিনি বাবা। দাও ওই যে পাতিল দাও, আনো পাতিল, আনো পাতিল, আনো লন্ডভন্ড না দিস। এত ফাজিল, এই তুমি মারো না, বোনেরা মারে না কিন্তু। কিছু এলোমেলো করে রাখছে আয়সা, যতটুকু পাশি কুচকাচ করে নিয়েছি। আর এই জামা, এখানে কিছু জামা কাপড় ছিল, কি করছে কিছু করে দিচ্ছে, ভিজা জামা কাপড় শুকনা জামা কাপড় সব মিলাই এই জায়গায় রেখে দিছে।